গত বৃহস্পতিবার ভারতে মুক্তি পেয়েছে ঋত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ফাইটার। বাংলাদেশেও মুক্তির অনুমতি পেয়েছিল ছবিটি, কিন্তু শেষ পর্যন্ত ভক্তদের নিরাশ করে বাংলাদেশে ছবিটি মুক্তি পায়নি। জানা গেছে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ফাইটার। শুরু হচ্ছে ভাষার মাস ফেব্রুয়ারি। এই মাসে কোনো ভিনদেশি ভাষার সিনেমা দেশের প্রেক্ষাগৃহে না প্রদর্শনের অনুরোধ জানিয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। পরিষদের সদস্য সচিব শাহ আলম কিরণ স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়, আপনার আবেদনের প্রেক্ষিতে ভারতীয় হিন্দি ছবি ফাইটার আমদানি করে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত প্রদর্শন না করে তার পূর্বে কিংবা পরে মুক্তিদানের অঙ্গীকার করে একটি অঙ্গীকারনামা আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদ অনুকূলে জমা দেওয়ার বিশেষ অনুরোধ করছি। ওই চিঠিতে ভাষার মাসে হিন্দি ছবি মুক্তি না দিতে আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি অনন্য মামনের সহযোগিতা চাওয়া হয়। মূলত এই অনুরোধের প্রেক্ষিতেই বাংলাদেশে আপাতত মুক্তি পেল না ফাইটার। ধারণা করা হচ্ছে এই মাসে আর কোনো হিন্দি সিনেমাই মুক্তি পাবে না বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে।